পুস্তকের ঘড়ি যে আবিষ্কার হবে, পিএম আর এএম এটা যে হবে, এটা তার বাস্তব দলিল। দুই, ইমাম মাহাদি আসবেন, তাকে নেতৃত্ব দেওয়া হবে, তিনি নেতৃত্ব চালাবেন, নিতে চাইবেন না, পালিয়ে যেতে চাইবেন, কিন্তু মানুষ ধরে তাকে নেতৃত্ব দিবে। তো এরপরে যেদিন ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে, ইতিমধ্যে দাজ্জাল থাকবে 40 দিন, কয়দিন? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সালাত পড়বেন কি করে? 1 বছরে 5 ওয়াক্ত সালাত পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, সাহাবিরা পুস্তক নেন, ঘড়ি যে আবিষ্কার হবে, পিএম আর এএম এটা যে হবে, এটা তার বাস্তব দলিল। তো সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা কি 5 ওয়াক্ত সালাত পড়লেই হবে, যেহেতু 1 বছরের সমান একটা দিন? তো বলছে, না, তোমরা টাইম হিসাব করে সালাত পড়ে নিও, তাহলে মাগরেব পড়তে হবে সূর্য ডুবার আগেই। বুঝেননি? এশা পড়তে হবে সূর্য ডুবার আগেই, সূর্য থাকা অবস্থাতেই ফজরও পড়া লাগবে। টাইম হিসাব করে কি করতে হবে? পড়ে নিতে হবে। সূর্য যেভাবে চলছে চলুক, কিন্তু সালাতের গতি ঠিক থাকবে। আশ্চর্য! দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমান, বাকি দিনগুলো এই বর্তমান দিনের মতো হবে। দাজ্জাল কত খারাপ দেখছেন! দাজ্জালের ফেতনার প্রভাবে সূর্য পর্যন্ত আটকে যাবে, এটা বলা হয়েছে। কেন সূর্য টানা 1 বছর ডুববে না? এটা হলো দাজ্জালের ফেতনার প্রভাব। এবার বুঝতে পারছেন দাজ্জালের ফেতনা কত খারাপ? বুঝতে পারছেন কি? তবে একটা ঘটনা, বর্তমান যুগে যদি দাজ্জাল আসে, তাহলে তাদের তার অনুসারীর অভাব হবে না, সবাই দাজ্জালপন্থী হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করো, আমিন। খবরদার, সাবধান! এরপরে ঈসা আলাইহিসসালাম ইতিমধ্যেই চলে আসবেন মিশরের দামেস্কের কেন্দ্রীয় মসজিদের, শ্বেত পাথর দ্বারা তৈরি মসজিদের ছাদে ফেরেশতার পাখার উপরে ভর করে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম, পৃথিবীতে সবচেয়ে বয়স্ক নবীকে ঈসা আলাইহিসসালাম একদিন বলেছে মনে হয়, সবচেয়ে বয়স্ক নবী, খেয়াল করেছেন? তিনি আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 1000 বছর পর, 1000 বছর আগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত হয়ে গেছে কত বছর? 1450 বছর। আরো কত বছর পরে আসবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম এখনো দ্বিতীয় আসমানে আছেন ওইভাবেই, তাহলে সবচেয়ে বয়স্ক নবী হবেন ঈসা আলাইহিসসালাম। আদমের সাহেব বয়স বেশি হবে, দুনিয়াতে যখন আসবেন তখন তার বয়স হবে 33 বছর, তিনি পৃথিবীতে শাসন করবেন 7 বছর। প্রথম কাজ হবে, ঈসা আলাইহিসসালাম প্রথমে এসেই বলবেন, ইমাম মাহাদি বলবেন সালাত পড়ান, তিনি বলবেন না, আপনারা সালাত পড়ান, ইমাম মাহাদি ইমামতি করে সালাত আদায় করবেন। বেরিয়ে আসবেন, মসজিদের গেটেই পেয়ে যাবেন দাজ্জালকে, নিজের হাতের তরবারি দ্বারা দাজ্জালকে মেরে ফেলবেন। এ কি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি? হ্যাঁ, কত বড় বোকামি কথা! আরে কোরআন হাদিস পড়েনি এই বাইজিদ খান পন্নির এই ক্যাসিটে সিডিতে দাজ্জালের বয়স 371 বছর একটা বই বের হয়েছিল, না আপনারা মনে জানেন না, একটা বই বের হয়েছিল দাজ্জালের বয়স, ব্যাকুব না জানে লেখছে। দাজ্জাল যে তাজা টাটকা মানুষ হবে, তাহলে কুবায়া হত্যা করবেন ঈসা আলাইহিসসালাম, প্রথম কাজ হবে এটা। শুরু 40 দিন ঘুরে সারা পৃথিবী ভ্রমণ করার পরে দাজ্জালের মৃত্যু হবে কার হাতে? ঈসা আলাইহিসসালামের হাতে। এটা তো গেল দাজ্জালের ফেতনা শেষ। এবার
দাজ্জাল আরো কিছু কাজ করবে, ওগুলো আমি বলছি না। আপনারা ওই দোয়াটা কখনো ছাড়বেন না, আর সূরা কাহাফের প্রথম 10 আয়াতটা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন।